আমার বাবা সম্পূর্ণ নির্দোষ আরে বলছি তো হবে না যাও আপনি একবার আমার কথাটা শুনুন যাও তো তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি যদি ক্ষমতা থাকে তাহলে ওম শানালের কাছে যাও আসতে পারি আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো মানুষ করলো সে আমার বাবা নয় ভালোবাসা সম্পর্ক না শুধু সম্পর্ক নয় এটা আমার কর্তব্য আমি আপনার কেসটা নিতেই পারি কিন্তু আমার একটা শর্ত আছে আপনাকে আমাকে বিয়ে করতে হবে সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ এক বছর পর ডিভোর্স মাফ করবেন আমি অনাথ হলেও অসহায় নই নমস্কার বিশ্বাস করে দেখতে পারেন আমি কথা দিলে কথা রাখি শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায় আমারও তাই মনে হয় শুধু মনে হলে হবে না সেই মনে হওয়াটাকে রিয়ালিটিতে কনভার্ট করতে হবে আর সেটার জন্য আপনাকে আর আমাকে আরো গভীরে গিয়ে জেল করতে হবে সেটা যদি হয় তাহলেই বাড়ির সমস্ত সমস্যা মিটে যাবে আর আপনার বাবা আপনাকে নিজের মেয়ে বলে মেনে নেবেন সো সবকিছু ডিপেন্ড করছে আমরা কি করে থাকছি তার উপর সত্যি মা এই বাড়িতে ফিরে এলে সব সমস্যা মিটে যাবে আপনার বাবা আমাকে বৌমা হিসেবে মেনে নেবেন আমার বাবা আমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নেবে আমাকে খুব ভালোবাসবে আর বকবে না হ্যাঁ সবই হবে কিন্তু সবটাই ডিপেন্ড করছে আপনার আর আমার বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন আমার কাছে ক্লিয়ার সব ক্লিয়ার হ্যাঁ রে ক্লিয়ার হ্যাঁ রে ক্লিয়ার আপনি থেকে তুমি পেরিয়ে সোজা তুইতে যাম কেন ভালো লাগছে না না মানে মিষ্টি লাগলো শুনতে আমি যখন খুব খুশি থাকব তখন আমি আপনার সাথে তুই করে কথা বলবো বেশ তাহলে যে এখন আমার একটা জিনিস চাই কি আর চাইবেন সেই তো চিনির জল চিনির জল নয় সামথিং এলস কি না মানে হেজিটেট করিস না ভাই বল আমি ভাই ওটা তো ভালোবেসে বললাম বল বল এ মানে এই নক করছিস কেন আনহাইজিন মানে আমি কথাটা কি করে বলবো সেটা বুঝতে পারছি না নো লজ্জা শুনি বলছি আপনি কি আমার সাথে সবসময় 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 মানে আগের মতন কথা না বলে যদি আপনি আমার সাথে খুব মিষ্টি করে দু এক ফোঁটা দুষ্টুমি মিলিয়ে তার সাথে হ্যাঁ গো কি গো বলে ডাকবেন নো তুমি ইজ নট লাভ আপনি বলবো আর মাঝে মধ্যে তুই হয়ে গেল কিচ্ছু হয়ে যায়নি মশাই একটু ধৈর্য ধরুন সব হবে এই ধৈর্য এই ধৈর্য আর কত ধরবো বলুন তো এই ধৈর্য ধরতে তো একদিন আমার নাকি নিয়ে চলার বয়স হয়ে আসবে তাই বুঝি আজকে পৃথিবী কোন দিকে উঠেছে মানে তো মানে সব গুলিয়ে গুলিয়ে যাচ্ছে সূর্য কোন দিকে উঠেছে সূর্য তো ওঠে না পৃথিবী ঘোরে বাস দিয়ে দিলেন পুরো নষ্ট করে দিলেন আপনার এই ফিলোসফি ছেড়ে কি সুন্দর আমার ঠান্ডা লাগা শুরু হয়েছিল জাস্ট নষ্ট করে দিলেন আমি নষ্ট করে দিলাম আমি মুড স্পয়েল করলাম অফকোর্স আমি নষ্ট করলাম আমি নষ্ট করলাম আবার ঠান্ডা লাগছে 15 ডিগ্রিস 13 10 9 8 এবার তো বরফ পড়ছে আমার এখন করতে ইচ্ছে করছে জানেন কি কি ও আমার এখন গান চালিয়ে এখানে নাচতে ইচ্ছে করছে রোমান্টিক গান দাঁড়া
লাইনটা ক্রস করতে বারণ করেছিলাম তো। আসলে আমার চার্জারটা ওখানে তাই আনতে যাচ্ছিলাম। সেটার জন্য আশুকে ডাকা যেত। কিন্তু আশুদা কোথায় সেটা তো আমি জানি না, আর তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। তোকে আমি যখন একবার বারণ করেছি এই লাইনটা ক্রস করে তুই এদিকে আসবি না, তখন কোনোদিনও কোনো কারণে এই লাইনটা ক্রস করে এদিকে আসবি না। সরি বাবা। সিম্প্যাথি গেইন করার চেষ্টা করিস না, পাবি না। আমি সিম্প্যাথি? শাট আপ। তুই বিয়ে বাড়িতে যা করেছিস তুই ভুলে গেলেও আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর তুই যদি ভেবে থাকিস সব কিছু ভুলে গিয়ে আমি আবার তোর সাথে আগের মতো মিশবো তাহলেও সেটা ভুল ভাবছিস। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই লাইনটা ক্রস করে তুই আর কোনোদিনও কোনো কারণে এদিকে আসবি না। আসলে বাবা কোনো এক্সপ্লেনেশন চাই না আমি। আমি তোদের কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আর শোন, আমাকে একটু একা থাকতে দে, শান্তিতে থাকতে দে। তুই যা অন্যায় করেছিস তারপরেও তোকে যে এই বাড়িতে থাকতে দিয়েছি এটা তোর ভাগ্য ভালো। এই বাড়িতে আছিস থাক, কিন্তু যা করার এই লাইনের ওপারে করবি। সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। একদম নাটক করবি না। আমি কেন জানি না তোকে আর একদম সহ্য করতে পারছি না। তুই আমার চোখের সামনে বারবার আসবি না, আমার কষ্ট হয়। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে যাকে আমি ভালোবাসতাম তাকে আমি আর দু চোখে দেখতে পারি না, আর সহ্য করতে পারি না। আমি এটা খুব ভালো করে জানি তুই বিয়ে বাড়িতে যা করেছিস যা ঘটিয়েছিস ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার জন্য তুই আমাকে ঠকিয়েছিস। ঠিক আছে, তুই আর কোনোদিনও আমার চোখের সামনে আসবি না। চলে যা। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।